डीजे बाबा तारी दुशाई नंबर पोल बोलो बाबा तारी जा बाबा जा ये दाई माँ के देखे नहीं आए ये बोल बात से ये संतान है नारी छेद करते जेते हबे जा बाबा जा এই কথা বলে দাঁড়ি তখন দায়ের মেয়ের বাড়িতে গেল আর দাইমা বলে দাঁড়ি রাখিতে লাগিল তুমি এমন ভাই বলছো কেন আমি রাজার বাড়ি দাঁড়ি গো দাইমা রাজার বাড়ি দাঁড়ি কি বললি রাজার বাড়ি দাঁড়ি ও রাজার বাড়ি ধাড়ি না না দাঁড়ি গো দাইমা দাঁড়ি দাঁড়ি তো কি হয়েছে তোদের আমাদের রানীমার ছেলে হয়েছে দুটো বেগম সাহেবের ছেলে আছে দূর মুখ পড়া বেগম সাহেবের নাকি ছেলে আছে তিন কালে কে চার কালে ঢে গেছে বুড়ো ভাই তারা ছেলে হয়েছে না গাছের গোড়ায় সার মারলে ফল হবে না ও গাছের গোড়ায় সার মেরে ফল হয়েছে তা আমার কি করতে হবে নারী ছেদ করতে যেতে হবে আমি যেতে পারবো না কে যাবে কেন আমার একটা নাদরি আছে ওই পুকুর ঘাটে জল আনতে গেছে হ্যাঁ তার ডাক তাহলে তাকে ডেকে নিয়ে চলো হ্যাঁ ডেকে নে ডেকে নে আমাকে ডাকতে হবে হ্যাঁ তুই ডাক তার নাম কি তার নাম হলো সুশীলা 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 হ্যাঁ সুশীলা বলে ডাকলে সে আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আসবে বেশ বলি ও কোচি দাই মা সুশীলা বলি ও কোচি দাই মা সুশীলা বলি ও দিদিমা বলে দিদিমা গো কি হয়েছে বলেন দেখি শুনি ও দিদিমা পুকুর ঘাটে গেছি তেয়াতে চেল্লাচিল্লি করার কোনো মানে আছে কি এই দেখ চেল্লাচিল্লি করব না কেন তুই পুকুর ঘাটে কখন গেছি বলেন দেখি শুনি আট কুড়ি আখেলটা দে পুকুর ঘাটে নাকি গেছি কখন আরে মেয়েরা পুকুর ঘাটে যাবে এখন আমাদের চ্যাংড়া বয়স যেখানে খুশি সেখানে যাবো বলো কখন গেছে আরে যখন যাই না কেন পুকুর ঘাটে তো গেছি নাকি ও তাতে চেল্লাচিল্লি করার তো কি দরকার পুকুর ঘাটে গেছিস যখন পারবি তখন আসবি কেন দু চারটে ছেলের সঙ্গে নিয়ে গাটা মেরে মেরে আসবি নাকি ভাই খাকি রাখটা দে এই যা গাল দিবিনি বলতেছি বলে নাকি দু চারটে ছেলের সঙ্গে নাকি আড্ডা মারছি এ দুনে খাগুল কি করবো রে এই দেখ তুই আমার গাল দিবিনি বলতেছি চুল শুদ্ধ চিবে খাবো আমি চুল শুধু খাই তো পেটে ফুটবানি ফুটবেনি খোদা তাল্লার কসম করে না এক ফোঁটা জল একবার পড়লে না খেলে তো হড়াল করে ওই দেখ সব শুধু খেয়ে নিবি এই কি হয়েছে তাই বল এই শোন 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 ওই রাজার বাড়ি থেকে আর ধাড়ি আছে ধাড়ি হ্যাঁ না খাসি খাসি না ও বললে ধাড়ি 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 তার বাচ্চা যে আবার কি হচ্ছে যে ধাড়ি ছাগল পুষেছে নাকি হ্যাঁ ধাড়ি ছাগল পুষে তা সে ধাড়িটা কই ওই তো ওই বসে আছো ওদিকে বসে আছো তুমি ধাড়ি তবে আমার দিদিমা বলছে ধাড়ি এসেছে ধাড়ি আট কুড়ি আট কুড়ি তিন কালে কি এক কালে থেকে তোমার চার কালে পড়েছে আট কুড়ি চোখে তো শস্য ফুল দেখছে আর এক তার কালে ধাড়ি আসে এইসব বলে বেড়াচ্ছে দা আরে খাসি না খাসি না দাদি হ্যাঁ তা ও তো বলবে যে আমি দাড়ি আমার দিদিমা ঠিক বলেছে তাহলে তুমি দাড়ি ও তা কি হয়েছে বলো বেগম সাহেব আছে তিন কালে গিয়ে যে এক কালে থেকেছে মানে সেই এই বুড়ো বয়সে ছেলে তা কি হয়েছে নাড়েছে তা ফুরন্ডা ফারান্ডা কি করেছো ও দিদিমা ফুরন্ডা ফারান্ডা কিছু করিসনি না রে আমি কি করবো আমি করবো তাও তুই শোন ভালো ভালো গুনে নিবি আমার যেটা ভুল হবে তুই বলে দিবি আরে ধারে বল আবার কি দিবি বল কি আর দেব তোমার নাকে মতি দেব কি বললি নাকে মতি দেব হ্যাঁ কে আমার নাকে থেকে ভট 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 করে শিখ নেবে রে আরে এ নাকি আমার নাকে মুতে দেবে বল দে বাবা আমি নাকে মতি দেব মুতে দেব কেন মতি হ্যাঁ সে কি রে মতি 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 এই তো ওই আচ্ছা ওরে তুই পড়বি আমি বুড়ো হয়ে তা হোক না আচ্ছা আচ্ছা যাবে আর কি দেবো কি আর কি দেবো ওই কানে বাউলা দেবো কি বলে কানে বাউলা দেবো একে আমার এক কান পাকে আর এক কান ফলে আবার তুই বাবলা গাছ পুরে দিবি বলতেছি এই নাগরি ওর ভাগে বাড়ি থেকে বার কর কেন কি বলেছে ওইখানে কানে বাবলা গাছ দেবে বলতেছে বলে এই যে দাদি আমার দিদিমার কানে তুমি বাবলা গাছ দেবে স্যার বাবা তবে বলছে আমি কানে বাবলা দেবো বলেছি ও মানে দুল বাবলা দুল হ্যাঁ হ্যাঁ
ওই দিনে খাপি হ্যাঁ ওকে তাই বলেছে কি বলেছে কি বলেছে জানি কি তাহলে বলছি শুন কানে তে দুলাবি বাবেলা বাবেলা কানে তে দুলাবি বাবেলা বাবেলা পথের মাঝে গৌরব করে চলে যাবে আর কি জানিস আর কি রে নাকে তে নচুলাবি কানে দিবি ঝুমকো ঢোলি নাকে তে নচুলাবি কানে দিবি ঝুমকো ঢোলি ওই তো নাকে তে নচুলাবি কানে দিবি ঝুমকো ঢোলি নাকে তে নচুলাবি কানে দিবি ঝুমকো ঢোলি আরে বাচ্চা দেবে হ্যাঁ বাচ্চা কি দেবে জানিস কি বলে দে রে কি দেবে বাচ্চা দেবে 1000 টাকা আর বাচ্চা দেবে 1000 টাকা বেগুন দেবে ঢাকাই শাড়ি বাচ্চা দেবে 1000 টাকা বেগুন দেবে ঢাকাই শাড়ি আরে বাচ্চা দেবে 1000 টাকা বেগুন দেবে ঢাকাই শাড়ি বাচ্চাজি বাড়িতে গিয়ে বেগম সাহেবাকে ডাকি কয়ে উড়ায় বলি ওমা বেগম সাহেবা বাড়িতে আছি শ্যামা বেগম সাহেবা হ্যাঁ মা হ্যাঁ বাড়িতে আছি শ্যামা তো নাকি সন্তান হয়েছে হ্যাঁ রে মা হ্যাঁ দুটো সন্তান হয়েছে দুটো হ্যাঁ ও খোদা গো বড় দুটো তা দে মা দে সব কিছু জোগাড় যদি করে রেখেছিস তাহলে দে দুটো নাড়ি চুপ হ্যাঁ মা আমি সব জোগাড় করে রেখেছি তুই নাড়িটা কাছে দেন কর ও মা এইভাবে দায়ের মেয়ে তখন সন্তান কোলে নিয়ে নারীটি বন্ধন করলেন লাল সুতা দিয়ে অর্থাৎ রাঙা সুতা দিয়ে বাউনি বাসা চেটিও নিলেন নিয়ে তখন নারী ছেদ করছে কেমন করে গায়ের মেয়ে আসি তখন নারী ছেদ করে গো গায়ের মেয়ে আসি তখন নারী ছেদ করে আরে গায়ের মেয়ে আসি তখন নারী ছেদ আমার গায়ের মেয়ে আসি তখন নারী ছেদ করে গো আরে রাঙা সুতা বেঁধে তখন নারী ছেদ করে গো ওই রাঙা সুতা বেঁধে তখন নারী ছেদ করে গো আরে বাহনে বাসে চেটি দিয়ে নারী ছেদ করে গো আরে বাউনি বাসে চেটি ও খোদা গো কি কান্না শুরু করেছে রে আয়
কাঁদে না কোন সোনা আমার বলে মা বেগম সাহেবা তাহলে তুমি যখন বলছো প্রেমের গান তোমার সঙ্গে ভালো কথা সেই কথা তো বলছি ওই জন্য ভালো বোল ফোটার জন্য ভালো মধুর গান শোনাতে হবে মানে এখনকার দিনের গান এখন জোরে না দেখিলে বন্ধু বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যাই রে বন্ধু তুমি কই কই রে কান বুঝি যাই রে দুনিয়াটা প্রেমে দিয়ে কারখানা হাজার হাজার চলে প্রেম জ্বালা দুনিয়াটা প্রেমেদিহি কারখানা হাজার হাজার চলে প্রেম জ্বালা ভালোবাসা যুগে যুগে বেঁচে থাকা সবাই বলে প্রেম সর্বনাশা আহা দুনিয়াটা প্রেমেদিহি কারখানা হাজার হাজার চলে প্রেম জ্বালা দুনিয়াটা বেঁচে থাকা ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানে না বন্ধু প্রেম কাহালে কয় তুমি আমার জীবনে রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যাই রে ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এখনকার গান শুনলে তো এইসব ছোঁড়ারা চুপ করবে তা হ্যাঁ বেগম সাহেবা তা তোর বাচ্চা দুটো তো চুপ করেছে মা তাহলে এবার আমার বিদাদা কর্মা ঘরে চলে যায় বাচ্চা দিয়ে যখন ছেলে আমাদের যখন ছেলে হয়েছে তো ভালোভাবে বিদায় আদায় করবো মা তুই যা বাড়ি যা আমি গরুর গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি ও তাই বুঝি হ্যাঁ মা হ্যাঁ গরুর গাড়ি করে বিদায় আদায় করবি ও মা এই কথা বলে বেগম সাহেবা তখন দায়ের মেয়েকে বিদায় করে দিলেন দায়ের মেয়ে বিদায় হয়ে গেল এবার নামকরণ করার জন্য বেগম সাহেবা দাঁড়িয়ে ডেকে বলছে বাবা দাঁড়ি ও বাবা দাঁড়িয়ে শুনতে পাচ্ছি বলো মা তা বলছিলাম বাবা যে গণক ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এসো তার কাছে গিয়ে বলো আমার সন্তান দুটির যেন নামকরণ করে ঠিক আছে মা আমি এখনই গণক ঠাকুর বাড়ি যাচ্ছি ও মা এই কথা বলে বিগম সাহেবের কথা শুনে
দাড়ি তখন ছুটতে ছুটতে গণক ঠাকুরের বাড়িতে যায়, আর গণক ঠাকুরকে ডাকে দাড়ি, কহে ও মোরাই, বলি ও ঠাকুর মশাই, গণক ঠাকুর মশাই, বলে কি আছে, কি বাড়িতে আছো? হ্যাঁ আমি বাড়িতে আছি। একটা সুসংবাদ। বলো কি সংবাদ? বলছিলাম আমাদের বাদশা জি, হ্যাঁ হ্যাঁ, মানে বেগম সাহেব, বলো না ইচ্ছু বাদশা, হ্যাঁ দুটি সন্তান সন্তান হয়েছে। কি বলে এই বেগম সাহেবের এই বুড়ো বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, তা তোমার একটা কাজ করতে হবে। বলো আবার কি কাজ? বেগম সাহেব আদেশ করেছে তোমার এক্ষুনি গিয়ে দুটো বাচ্চার নামকরণ করতে হবে। ও ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাঞ্জি পুঁতে দিলে এক্ষুনি যাচ্ছি। যাও ও মা, এই কথা বলে দাঁড়ি তখন বিদায় হয়ে যায়। আর গণক ঠাকুর তখন বেগম সাহেবা বাড়িতে, অর্থাৎ মাদশাজির ভবনে এসে মা বেগম সাহেবা, বেগম সাহেবা বলে ডাকিতে লাগলেন। বেগম সাহেবা, বেগম সাহেবা, এ কি, এ কি ঠাকুর মশাই আপনি এসে গেছে? হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আপনার কথা একটু আগে আমি চিন্তা করছিলাম, বসুন। আচ্ছা রানী মা, আমি একটা কথা বলবো, ঠাকুর মশাই করতে আসবে মুসলিম ঘর থেকে? আরে বাবা গণক ঠাকুর। ও গণক ঠাকুর না, আমাদের মৌলভী সাহেব। না 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 বাবা, মৌলভী সাহেব সব কাজেতে লাগে না, বলে গণক ঠাকুর। হ্যাঁ তো গণপড়া করো, ওই সরা দিয়েছি, ওই পেন্সিল আছে, গণপড়া করে দেখো আমার সন্তানের নাম জানো ভালো, আর দুটো সন্তানে। ঠিক আছে ঠিক আছে, যদি না হয় ব্যবস্থা করে দেবো। আচ্ছা আমি এই গণাপড়া করতেছি, আমার গণাপড়ায় কখনো ভুল হয় না জানো। তোমার পাঁচিপুতি ভালো তো, ওই জন্য তোমাকে এত নামটা। হ্যাঁ না করো তাহলে বলছি, আসুক কাকা বসুক ডালে, আর 64 গণনার খবর আমার কাকা বলতে পারে। কা কা কাকা কি বা গণনা করিল, গণনা করছে একা করে, কিবা গণনা করিল, গণনা করিল, ফলি পাতি অঙ্ক কষে গণনা করিল, আর ফলি পাতি অঙ্ক কষে গণনা করিল, আর গণক ঠাকুর এসে তখন গণনা করিল, গণনা করিল, গণনা করিল, গণনা করিল, গণনা করিল, ফলি পাতি অঙ্ক কষে গণনা করিল, ফলি পাতি অঙ্ক কষে গণনা করিল, ফলি পাতি অঙ্ক কষে গণনা করিল। গল্পটা শুনেছো মা? মায়েরা শুনুন, গণক ঠাকুরকে ডেকে এনেছি ভালো নাম করার জন্য, বাদশাজি বাড়ির ছেলে বেগম সাহেবের ছেলে, আর তার ছেলে দুটোর নাম নাকি পচা আর ঠাসা। বলি পয়সা দেবো না, মারতে মারতে বিদায় দেবো। শোনো ঠাকুর, মানে গণক ঠাকুর, কে আর একবার সুযোগ দিলাম, এবার যদি নাম করেন মানে গণাপড়া করে যদি ভালো নাম তো হয়, যদি হয় তো খুব ভালো, আর যদি খারাপ নাম উঠেছে তাহলে তোমাকে এখান থেকে অপমান করে দাঁড়িয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আবার গণাপড়া করছি, আসুক কাকা বসুক ডালে, আর 64 গণনার খবর আমার কাকাই বলতে পারে। কাকা গণনা করিল, আরে খড়ি পাতি অঙ্ক কষে গণনা করিল, খড়ি পাতি অঙ্ক কষে গণনা করিল, গণনা করিল, গণনা করিল, খড়ি পাতি অঙ্ক কষে 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 গণনা করিল। ও ঠাকুর মশাই, ও মা বেগম সাহেব, নাম তো বাড়ির নাম দুটো কি হয়েছে তাই বলো। এইবার খুব সুন্দর দুটো নাম উঠেছে। আচ্ছা আচ্ছা বলো শুনি দেই কেরা। তাহলে বলছি শোনো, একজনের নাম স্বরূপ চাঁদ আর একজনের নাম অরূপ চাঁদ। বাহ এই তো, এই তো সুন্দর নাম, স্বরূপ চাঁদ আর অরূপ চাঁদ। বাবা এই নাম না হলে বাবা বাচ্চা যে ছেলে বলে মানায়। বাবা আমি একটা কথা বলবো, একটা কানে দশটা বলো। বাবা এই যখন ভালো নাম বার করেছে, এ ভালো পুরস্কার দিতে হবে, তাতে দোয়া দরকার। কি পুরস্কার দিতে হবে জানো মা? কি? ওই আদবালি চাল, একটা লঙ্কা, একটা বড় ফুলকপি দিব। বেশ বাবা তোর কথা, আমি তোমার কথা রাখবো। আর বাবা গণক ঠাকুর,
তোমার যথেষ্ট বয়স হয়েছে তো, বেশি দিলে তুমি বয়ে নিয়ে যেতে পারবে না। আমি গরুর গাড়ি করে সবকিছু পাঠিয়ে দেবো, তুমি এখন বাড়িতে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি এই চলে যাচ্ছি। বাবা তুই যখন শুধু আছে।